বুলগেরিয়ার দেশে একটি অদ্ভুত মেলা হয়ে থাকে, কুমারী মেয়েদের বিক্রি করা হয় সেই মেলায়। দেড় শতকের বেশি সময় ধরে চলছে এই প্রথা। এটি তাদের প্রাচীন একটি সংস্কৃতি। বাবা মা নিজে দাঁড়িয়ে থেকে মেলায় মেয়েদের জন্য দর হাঁকেন। দরদাম ঠিক হয়ে গেলে শুভ লগ্ন। বিবাহের উৎসুক মহিলাদের বিক্রি করা হয়ে থাকে এই মেলায়। তবে শর্ত হচ্ছে মেয়ে অবশ্যই কুমারী হতে হবে। কুমারিত্ব নষ্ট মেয়ে মেলায় নিষিদ্ধ। সদ্য যৌবন প্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করে থাকেন এই মেলায়, শুধুমাত্র তাদের জীবনসঙ্গীকে বেছে নেবার জন্য। প্রতি বছর এই মেলায় তারা এভাবেই অংশগ্রহণ করে থাকেন। বুলগেরিয়ার স্টারা জাগর নামে রোমা জনগোষ্ঠীর নারীরা এভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। আজ আমরা এই ভিডিওতে জানব সেই রোমা জনগোষ্ঠীর নারীদের সম্পর্কে। বুলগেরিয়াতে স্টারা জাগোরা মার্কেট রয়েছে, যেখানে রোমা সম্প্রদায়ের গরিব বাবা মায়েরা নিজেদের মেয়েদেরকে হাটে তোলেন। বিবাহ উপযুক্ত ছেলেরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। মূলত 13-20 বছর বয়সী মেয়েদের চাহিদা এই বাজারে অত্যন্ত বেশি। এই বাজারে কনের বয়স যত কম তাদের দরও তত বেশি, আর বয়স যাদের বেশি তাদের দরও কম। বছরে অন্তত 4 এই ধরনের মেলা আয়োজন করা হয়। সকাল থেকে মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে বাবা মায়েরা হাজির হন মেলার মাঠে। যে বাবা মারা একটু বেশি পয়সা খরচ করেন তাদের মেয়েদেরকে মঞ্চে তোলা হয়, বাকিরা মাঠে থাকেন। আর নিলাম হাঁকানোর পর মেয়েদের জন্য যে পুরুষ বেশি অর্থ দিতে রাজি হয় তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ধরনের বিয়েতে রোমা সম্প্রদায়ের মেয়েরা কতটুকু খুশি হয় সেটা কিন্তু একেবারে আমলে নেন না তাদের বাবা মায়েরা। মূলত এই রোমা সম্প্রদায়ের বাবা মারা অর্থের মাপকাঠিতে সব কিছু বিচার করেন, যার কারণে নিজের মেয়েও তাদের কাছে ব্যতিক্রম কিছু নয়। তবে হ্যাঁ, বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কনের কুমারিত্ব। আর কুমারিত্ব হারিয়ে ফেললে তাকে কেউ দাম দিয়ে কিনবে না। 2.5 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা পর্যন্ত মেয়েদের দাম ওঠে বাজারে। কম বয়সী সুন্দর মেয়েদের দাম সবচেয়ে বেশি এখানে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে পছন্দের কোনো দাম নেই এই সম্প্রদায়ের মেয়েদের। যে ছেলের দাম বেশি দেবে তাকে পছন্দ না হলেও সারা জীবন তার সাথে কাটাতে হবে। আর যদি মেয়ে ভার্জিন না হয় তবে তার জন্য চরম তিরস্কার এবং জরিমানার শিকার হতে হয় বাবা মাকে। তাম্রলিপির যুগ থেকে এই ঐতিহ্যগতভাবে মেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবাররা। নিজেদের ঐতিহ্য রক্ষার কথা ভেবে এভাবেই নিজেদের মেয়েদেরকে হাটে তুলছেন পিতামাতারা। তারা মনে করেন যদি এই ঐতিহ্য থেকে তারা বেরিয়ে যান তাহলে তাদের সম্প্রদায় একদিন বিলুপ্ত হয়ে যাবে।